নির্বাচনে যত দফা দাবি, 44 দফা দাবি প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতি পূরণ করে যেটাদের কাজ হয়নি। আর এবারে নির্বাচনে তো কোনো প্রতিশ্রুতি দেয়নি, খালি দেশপ্রেম, গুলামার ঘটনা, হিন্দুস্তান পাকিস্তান যুদ্ধ, সংগঠন তাদের নিজের কথা বলবে, নিজের কাজ করবে, তার মধ্যে দিয়ে মানুষ ঠিক করবে কে ভালো কে খারাপ। তো আমার মনে হচ্ছে যে ত্রিপুরায় এই বিজেপি সরকার, তারা তো এই সরকার তৈরি করার পর থেকেই ভয় পাচ্ছে, মানুষের সমর্থনে জিতেছে, তাহলে ভোট করতে তো ভয় পাচ্ছেন কেন? কেন ডিওয়াইফাই টিওয়াইফ কর্মীদের উপর আক্রমণ করতে হচ্ছে? ওএনজিসি বেঁচে দেবে, রেল বেঁচে দেবে, বিএসএনএল উঠে যাওয়ার মুখে, ওর বন্ধু আম্বানি সাহেবের রিলায়েন্সের জিও যাতে ভালো চলে বিএসএনএল বন্ধ করে দেয়, ওএনজিসিও বলছে আম্বানির কাছে বিক্রি। আর আপনারা দেখছেন যে এই সময় যা তথ্য বেরিয়েছে, গত 45 বছরে ভারতবর্ষে এরকম বেকারত্বের হার কখনো বাড়েনি। আমি আপনাদের তথ্য দিতে পারি যে এই মুহূর্তে ভারতবর্ষে বেকারত্বের হার হচ্ছে 6%। আপনি যদি শিক্ষিত বেকারদের কথা ভাবেন তাহলে প্রায় 7.1% আমাদের দেশে শিক্ষিত বেকারত্বের হার। বছরে 15 লাখ ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে, তার 9 লাখ ছেলে মেয়ে কোনো কাজ পায় না, 10 টাকার চাকরি পায়। প্রতি 30 মিনিটে একজন করে কৃষক আত্মহত্যা করছে। তাহলে এইদিকে এক আক্রমণ, দুই হচ্ছে জাত পাত ধর্ম ইত্যাদির নামে মানুষকে ভাগ করে দাও, মানুষ যাতে এক হয়ে লড়াই করতে না পারে। আর তিন হচ্ছে অথরিটেরিয়ান অ্যাপ্রোচ, মানে আমি যা বলবো তাই শুনতে হবে, নাহলে তুমি খুন হয়ে যাবে। তুমি কি মাংস খাবে আমি ঠিক করে দেবো, তুমি কি জামা পরবে আমি ঠিক করে দেবো, তুমি কোথায় যাবে আমি ঠিক করে দেবো। যে ঝাড়খণ্ডে যে ছেলেটাকে জয় শ্রীরাম বলতে হবে বলে পিটিয়ে খুন করলো, এটা কোনো মানুষ সমর্থন করতে পারে? মাথায় টুপি পড়ে আছে বলে হরিয়ানায় 17 বছরের জুনিয়রকে যে খুন করে দেওয়া হলো, এটা কেউ সমর্থন করতে পারে? গোটা দেশে একটা এরকম ব্যবস্থা চলছে যে আপনি মুখ খুলতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না। আমি আপনাদের কাছে এই প্রসঙ্গে বলতে চাই যে এই মানুষের উপর তীব্র আক্রমণ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্যই কাশ্মীরের 370 আমরা ডিওয়াইফাই প্রেস স্টেটমেন্ট করেছি ওই দিনই দিল্লিতে, আপনারা দেখেছেন। আমাদের দুটো কথা, পাকিস্তান ভারত কারোর সাথেই কাশ্মীর ছিল, পরে আপনারা জানেন যে হরি সিং এর সাথে চুক্তি হয়, ভারত সাম্প্রদায়িক দেশ নয়, ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ। আর 370 ধারার মধ্য দিয়ে কিছু সুবিধা দেওয়া হবে কাশ্মীরকে, সেই চুক্তির ভিত্তিতেই কাশ্মীর ভারতের সাথে আছে। তাহলে যে সুতোটা ভারত আর কাশ্মীরকে বেঁধে রেখেছিল সেই সুতোটা কেটে দিল, বললো নয়া আজাদি মিলবে। আরে এখন কাশ্মীর যদি মনে করে যে এই চুক্তির ভিত্তিতেই আমি ভারতে এসেছি, এই চুক্তিটাই এই শর্তটাই তুলে নিল 370, তাহলে তারা ভারতে নাও থাকতে পারে, অন্য জায়গায় আলাদা থাকার জন্য রাষ্ট্রপুঞ্জে আপিল করতে পারে। আর দুই হচ্ছে শুধু কাশ্মীর এরকম বিশেষ সংবিধানের আইন নেই, নাগাল্যান্ডে আলাদা ফ্ল্যাগ, অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষণা করেছে তাদের আলাদা ফ্ল্যাগ হবে, দেখেছেন আপনারা। এমনকি মহামান্য প্রধানমন্ত্রী যে রাজ্য থেকে এসছে গুজরাটের কচ্ছেও মানুষ সংবিধানের কিছু বিশেষ ধারার সুবিধে পায়, মণিপুর পায়, অরুণাচল প্রদেশ পায়। তাহলে এদেরকে টার্গেট করা হচ্ছে না, টার্গেট কাশ্মীর, মানে হচ্ছে হিন্দু মুসলমান ভারত পাকিস্তান, এই লড়াইয়ে মানুষকে একদিকে ভাসিয়ে দাও, তাহলে বেকারের কাজ, মানুষের পেটের খিদে এসব লোকে ভুলে।